কেমিক্যালের অধিক ব্যবহার নিয়ে চিন্তিত, ত্বকের জন্য কখনো কেমিক্যালের ব্যবহার সঠিক নয়। সম্পূর্ণ হাতে তৈরি হার্বাল উপাদানে আমলকির হ্যান্ডমেড হার্বাল স্যুপ আজকে আপনাদের সঙ্গে তৈরি করে সেই রেসিপি শেয়ার করব, আর এটা তৈরি করব একদমই নিজের হাতে। আপনিও পারবেন নিজের হাতে বাসায় এই সাবান তৈরি করতে। আজকে আপনাদেরকে আমলকির গুণাগুণ এবং আমলকি দিয়ে যেই স্যুপ তৈরি করব সেই স্যুপের কতটা উপকারিতা আছে সেটা সম্পূর্ণই কিন্তু তুলে ধরব। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। এমন একটা সাবান যেই সাবানটা আপনাকে নামি দামি ফেস ওয়াশ যেই উপকারটা দিবে তার চেয়ে তিন গুণ বেশি উপকার দিবে। এখানে আমি আমলকির সঙ্গে দিয়ে দিলাম হলো রোজ ওয়াটার, যেটাকে বলে গোলাপ জল, তো দিয়ে একসঙ্গে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আর এরকম একটা চালনিতে করে আমি চেলে নিচ্ছি, যাতে করে যেই মানে আমলকির নির্যাসটা রসটা বের হয়ে যাক, আর যেই ময়লাগুলো সেগুলো আমি ফেলে দিচ্ছি। তবে সেগুলো ময়লা না, সেগুলোও কিন্তু চাইলে ইউজ করা যায়। তো যাক, ওইটা অন্য একদিন দেখাবো। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমলকি দিয়ে নিজের হাতে ঘরেই সাবান তৈরি করতে পারবেন। এখানে আমি গুড মিল্কটা নিয়েছি, গুড মিল্ক স্যুপ যেটা সেটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর সঙ্গে যেটা মানে ডাব সাবান বাজারে কিনতে পাওয়া যায় সেটা নিতে পারেন। তো পুরোটা লাগবে না, যদি আপনারা বড় সাবান তৈরি করেন তাহলে পুরোটা নিতে পারেন। আমি এখানে নিয়েছি গুড মিল্ক স্যুপ, এটা হলো ছাগলের দুধ দিয়ে তৈরি এমন একটা সাবান। এটা তো কত উপকারী, তার গুণাগুণও আমি আপনাদেরকে বলছি। ছাগলের দুধের গুণাগুণ তো অনেক বেশি, আর সেটা আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী। আমাদের স্কিনে যে বলি রেখা পড়ে সেটা কিন্তু খুব সহজে দূর করে ফেলে। আমরা অনেক সময় যাই বাজারে গিয়ে কিন্তু অনেক ভালো ভালো ফেস ওয়াশ খুঁজি, যেটা দিলে আমাদের মুখটা একদম ইনস্ট্যান্ট ফর্সা হয়ে যাবে, বলি রেখা দূর হবে, কালো দাগ দূর হবে। তা আজকে এই সাবানে কিন্তু সব কিছুই আপনি পাবেন, যেহেতু গুড মিল্ক স্যুপ দিয়ে আমি এটা তৈরি করছি, আর হলো আমলকি। আমলকি কিন্তু ফেস ওয়াশের মানে কি বলবো মানে বিকল্প যেটাকে বলে সেটা। আমলকির গুণাগুণ যে কত বেশি সেটা আপনারা একবার সার্চ দিয়ে ইউটিউবে দেখে নেবেন অথবা ফেসবুকে দেখে নেবেন। তৈরি হয়ে গেল আমার আজকে আমলকির সাবান, এত বেশি সুন্দর, আমার তো খেয়ে ফেলতে ইচ্ছে করছে। এই সাবান কিন্তু আপনারা এমনিই রেখে ইউজ করতে পারবেন দীর্ঘদিন, এটা ফ্রিজে রাখার কোনো দরকার নেই। আর এই সাবানের ব্যবহারে আপনি নিজেই রেজাল্ট আমাকে কমেন্ট করে জানাবেন একটা সময়। তো আজকে আমি আপনাদের সঙ্গে এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটাও করে দেখাচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখনও আমার পেজে লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি, যদি আপনাদের উপকারে আসে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার কিন্তু হতে পারে আরেকজনের উপকার, কারণ এই সাবানটা অনেকে হয়তো খুঁজছে। অনেকেই বাজারে গিয়ে অনেক দাম দিয়ে দামি দামি ফেস ওয়াশ কিনে ইউজ করে যে রেজাল্ট পাচ্ছে না, নিজের হাতে মাত্র আমি 25 টাকার আমলকি দিয়ে আজকে এই সাবানটা তৈরি করে ফেললাম। এই সাবান তৈরি করে আপনি নিজেই রেজাল্ট পাবেন, ছোট বড় সবাই কিন্তু এই সাবান ইউজ করতে পারবেন। এটা সুন্দর করে মুখে ঘষে ঘষে লাগিয়ে 1 মিনিটের মতো অপেক্ষা করবেন, তারপরেই কিন্তু দেখতে পাবেন আসল চমক। এই সাবান ব্যবহারে আমার স্কিন কিন্তু মাশাল্লাহ দিন দিন এটার মানে কি বলবো, আমি কিন্তু বাহিরের নামি দামি সাবান শ্যাম্পু ইউজ করি না, আমি নিজের হাতে তৈরি করা এই সাবানটাই রেগুলার ইউজ করি। তবে আকৃতির দেয়া উপাদান থেকে আমি কিন্তু অনেক টাইপের সাবান আবার ফেস প্যাক এগুলো ইউজ করি, তো সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য আমি ভিডিও আকারে আপনাদেরকে শেয়ার করে থাকি। আশা করছি আপনারা যদি এগুলো নিজেরাও তৈরি করে ব্যবহার করেন খুব ভালো ফল পাবেন, আর এগুলোতে আপনার স্কিন কিন্তু নষ্ট হবে না। বাজারে যে একদম রাতারাতি ফর্সা হয়ে যাওয়ার গ্যারান্টি দিয়ে বিভিন্ন টাইপের ফেস ওয়াশ ফেস প্যাক বিক্রি করছে, ওগুলোতে কিন্তু আপনার স্কিন হয়তো হঠাৎ করে ফর্সা হবে, আবার হঠাৎ করে আপনার স্কিন জুপসে যাবে হঠাৎ করেই, আর এটা কিন্তু আপনার স্কিন হেলদি হবে আর কখনো নষ্ট হওয়ার চান্স নেই। তবে বয়সের সাথে সাথে আমরা সবাই একটা সময় বুড়ি হয়ে যাবো, এটাই স্বাভাবিক। তবে যতদিন আমরা মানে চেষ্টা করব যতদিন পারি স্কিনটাকে সুন্দর রাখার, ধরে রাখার, তো আমার কাছে তো এটা বেশ ভালো লাগলো। 1 মিনিট পর আমি একটু ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এখন কতটা ফ্রেশ লাগছে, আর আগের থেকে চেহারাটা অনেক বেশি গ্লো লাগছে না। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা বাসায় তৈরি করবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন।